प्रिय शिक्षार्थीबृंद सम्मानित अभिभावकवृंद प्रदीप कुमार नाथ कर्णफुली पब्लिक स्कूल एंड कलेज कर्तृक आयोजित अनलाइन भित्तिक क्लासेर पक्ष थेके सबाइके शुभ नमस्कार जानाच्छि। आमी आज षष्ठ श्रेणी हिंदू धर्म ओ नैतिक शिक्षा सप्तम अध्यायेर आदर्श जीवन चरित अध्यायटार उपर आजके खूब संक्षेपे एकटा आलोचना तुले धरब। आमार अनुरोध थाकबे सम्मानित अभिभावक एवं छात्र छात्रीदेर जन्य जे तोमरा मूल बईटा भालो करे पड़बे एवं एखाने देखा जाच्छे बेश किछु महामनीषीर जीवन चरित तुले धरा हच्छे, तादेर जीवन चरित्रगुलो तोमरा बासाय भालो करे पड़बे। তাদের মধ্যে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা লেখা আছে, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর কথা লেখা আছে, রানী রাসমণি কথা লেখা আছে, শ্রী রামকৃষ্ণ এবং বামাক্ষেপা। আমি ওনাদের জীবনের শুধুমাত্র সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরছি তোমাদের কাছে। তোমরা বিষয়বস্তুর আলোকে বাসায় ভালো করে মূল বইটা পড়লে আমার আলোচনাটা যদি দুঃখ করো তাহলে তোমরা বেশ উপকৃত হবে এবং সামনে পরীক্ষাতে ভালো করবে। প্রথমেই আমরা আদর্শ জীবন চরিত কি তার একটা প্রারম্ভিক আলোচনা তুলে ধরছি। ভারতবর্ষে অনেক মহাপুরুষ ও মহীয়সী নারী জন্মগ্রহণ করেছেন, আজীবন তারা জগতের কল্যাণ করেছেন, মানুষের মঙ্গল করেছেন। তাদের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার অনুপ্রেরণা লাভ করতে পারি। তাই তাদের জীবনী আমাদের কাছে আদর্শ জীবন চরিত হিসাবে বিবেচ্য। এই অধ্যায়ে পাঁচজন আদর্শ মহাপুরুষ ও মহীয়সী নারীর জীবন চরিত আজকে আমরা বর্ণনা করব। তারা হলেন, কিছুক্ষণ আগেও বলছি, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, রানী রাসমণি, শ্রী রামকৃষ্ণ এবং বামাক্ষেপা। প্রথমে আমি শ্রীকৃষ্ণ সম্পর্কে অতি সংক্ষেপে আমার আলোচনাটা তুলে দিচ্ছি। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, বলা হয় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। জগতের কল্যাণের জন্য তিনি মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন, দুষ্টকে দমন করে তিনি সৃষ্টকে পালন করেছিলেন। আমরা এখানে শ্রীকৃষ্ণের সেই শৈশবকালের অনেক কাহিনী জানি, বিভিন্ন ভাবে আমরা তার জীবন কাহিনী বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে আমরা জেনেছি বা জানি। আমি শুধুমাত্র তার কিছু কথা তুলে ধরছি। তখন দ্বাপর যুগ, মথুরায় রাজত্ব করতেন রাজা কংস। তিনি ছিলেন ভীষণ অত্যাচারী, নিজের পিতা উগ্রসেনকে বন্দী করে সিংহাসন দখল করেন। কংসের খুড়তুতো বোন দেবকী, পরমা সুন্দরী দেবকীকে কংস খুব ভালোবাসতেন, তাই আদর করে রাজা সুরের পুত্র বসুদেবের সঙ্গে তার বিয়ে দেন। বসুদেব ছিলেন পরম ধার্মিক ও রূপবান। বসুদেবের সঙ্গে বোনের বিয়ে হওয়ায় কংস খুব খুশি, নিজের রথ চালিয়ে তিনি তাদের রাজ্যে পৌঁছে দিচ্ছিলেন। এমন সময় এক দৈববাণী হল, শুনো কংস, দৈবকীর অষ্টম গর্ভের সন্তান তোমায় হত্যা করবে। অর্থাৎ আমি আলোচনার গভীরে যাচ্ছি না, তোমরা পড়বে। অর্থাৎ তোমাকে বধিবে সে যে গোকুলে বাড়িছে সে, অর্থাৎ গোকুলে সে বড় হচ্ছে যে তোমাকে হত্যা করবে দৈবকীর অষ্টম সন্তান। এরপরে বিয়ের পর বসুদেব এবং দৈবকীকে কংস কারাগারে বন্দী করে রাখে। কংসের কারাগারে দৈবকীর একে একে সাতটা সন্তানকে কংস হত্যা করে এবং এই কংসের অত্যাচারে একটা সন্তানও সে বাঁচিয়ে রাখতে পারেনি। অষ্টম গর্ভের সন্তান যখন জন্মগ্রহণ করেন তখন সেটা হত্যা করার সুযোগ পায়নি, বিভিন্ন কারণে সেই কংসের কারাগার থেকে
অন্যত্র তাকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এরপরে তিনি যে তাকে হত্যা করবে এই কথা যখন শুনছে তখন দৈবকীকে হত্যা করতে উদ্যত হলেন। দৈবকী বললেন আমাকে বেরো না, আমি আমার একে একে সব সূত্র তোমার হাতে তুলে দেব। বসুদেব সন্তান জন্মের পর বসুদেব এবং দৈবকী একে একে সব সন্তান তার হাতে তুলে দিয়েছে এবং সে আশ্রে তাকে তাদেরকে হত্যা করেছে। দৈবকীর সপ্তম সন্তান ছিল বলরাম। ভগবান তাকে দৈবকীর গর্ভ থেকে বসুদেবের প্রথম স্ত্রী রোহিণীর গর্ভে নিয়ে যান। দৈবকীর অষ্টম গর্ভে সন্তান শ্রীকৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে তার জন্ম। সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। বসুদেব তাকিয়ে দেখলেন কারাকক্ষের দরজা খোলা, কারারক্ষীরা সব ঘুমিয়ে অচেতন, কোথাও কেউ জেগে নেই, ঘুটঘুটে অন্ধকার। এই অবস্থায় বসুদেব শিশুপুত্রকে কোলে নিয়ে নদী পার হয়ে গোকুলে চলে গেলেন। সেইখানে সবাই ঘুমিয়ে অচেতন, তিনি নন্দরাজার বাড়িতে ঢুকলেন। তার স্ত্রী যশোদার পাশে কেবল জন্ম নিয়ে একটি মেয়ে শিশু ঘুমাচ্ছে। বসুদেব মেয়েটিকে কোলে নিয়ে নিজের পুত্রকে সেখানে রাখলেন, তারপর দ্রুত চলে এলেন কংসের কারাগারে। মেয়েটিকে শুয়ে দিলেন দৈবকীর পাশে। কারাগারে দরজা বন্ধ হয়ে গেল, কারারক্ষীরা জেগে উঠলেন। পরের দিন প্রভাতে সবাই দেখলো দৈবকীর এক মেয়ে হয়েছে। কংস এসে যখন মেয়েটিকে আশ্রয় মারতে গেলেন তখন সে হঠাৎ আকাশে উঠে গেল এবং কংসকে উদ্দেশ্য করে বলল, তোমাকে বলিবে যে গোকুলে বাড়ি এসেছে। এই কথা শুনে কংস ভয়ে চমকে উঠলেন, ক্রোধে ক্ষিপ্ত হলেন। তখনই আদেশ দিলেন গোকুলে যত শিশু আছে সবাইকে মেরে ফেলতে হবে। তখন বিভিন্ন পরিকল্পনা করে গোকুলে যত শিশু আছে এমনকি শ্রীকৃষ্ণকে সাপ দিয়ে, বিষ দিয়ে এবং সে পুতনা রাক্ষসী দিয়ে নানা পরিকল্পনা করে, আমি আলোচনায় অত বিস্তারিত বলতেছি না, তোমরা পড়বে, সময়ের খুব স্বল্পতার কারণে আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তোমরা এভাবে শ্রীকৃষ্ণকে মারার জন্য তারা উদ্যত, কংস উদ্যত হলেন, কিন্তু কিছুতেই শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারলেন না। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, অর্থাৎ তিনি হলেন দুষ্টের দমন এবং সৃষ্টের পালানোর জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। আমরা তাকে এই দরাদামের একজন অবতার হিসেবে জানি। এই ভগবান শ্রীকৃষ্ণ আজকে পৃথিবীময় আমাদের রক্ষাকর্তা, আমাদের ভগবান। এরপরে আসি পার্ট দুইয়ে, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ ব্রহ্মচারী পশ্চিমবঙ্গের একটি জেলা উত্তর চব্বিশ পরগনা, এর অন্তর্গত বারাসাত মহকুমার একটি গ্রাম চাকলা। এই গ্রামেই 1730 খ্রিস্টাব্দে লোকনাথের জন্ম। পিতা রামকানাই চক্রবর্তী এবং মাতা কমলা দেবী। লোকনাথ ছিলেন তার পিতা মাতার চতুর্থ পুত্র। রামকানাইয়ের বড় ইচ্ছা তার একটি পুত্র সন্ন্যাস গ্রহণ করুক, ব্রহ্মজ্ঞান লাভ করে বংশ পবিত্র করুক। এই লোকনাথ ব্রহ্মচারী আজকে সমগ্র ভারতবর্ষ তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মঠ মন্দির স্থাপিত হয়ে বিভিন্ন পূজা অর্চনা মহোৎসব এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় গড়ে উঠেছে। তার বিভিন্ন কীর্তি এবং বিভিন্ন স্মৃতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তার বাণী হচ্ছে রণে বনে জঙ্গলে যখন এই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। এই পরম পুরুষ বাবা লোকনাথ পৃথিবীতে ভারতবর্ষে তথা বাংলাদেশে অনেক কীর্তি রেখে গেছেন, অনেক সুনাম রেখে গেছেন। আজকে তার আশীর্বাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মঠ মন্দিরে লোকনাথের বিভিন্ন পূজা অর্চনা বিভিন্ন কিছু হচ্ছে। আমরাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি লোকনাথ উৎসব, লোকনাথ মহোৎসব ইত্যাদি ইত্যাদি হচ্ছে। এই পরম পুরুষ বাবা লোকনাথ 1890 খ্রিস্টাব্দে বারোদীর আশ্রমে পরলোক গ্রহণ করেন, তখন তার বয়স হয়েছিল 60 বছর।
অতি সংক্ষেপে ব্রহ্মচারী কিছুটা কথা তুলে ধরলাম, তোমরা বাসায় তার জীবনীটা ভালো করে দেখবে। পার্ট তিন, রানী রাসমণি। রানী রাসমণি ছিলেন এক মহীয়সী নারী। গরিবের ঘরে জন্ম হলেও এক জমিদারের সঙ্গে তার বিয়ে হল, ফলে তিনি সত্য সত্যি রানীর পদে অধিষ্ঠিত হন। কিন্তু রানী হলে কি হবে, তিনি কখনো বিলাসী জীবন যাপন করেননি, আজীবন ধর্মসাচ্ছা ও কল্যাণমূলক কাজ করে গেছেন, এজন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। 1793 খ্রিস্টাব্দে রানী রাসমণি কলকাতার উত্তর গঙ্গার পূর্ববর্তী হালি শহরের নিকট কোন এক কোনা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম হরে কৃষ্ণ দাস, মাতার নাম রামপ্রিয়া দাসী। হরে কৃষ্ণ দাসের পেশা ছিল গৃহনির্মাণ ও কৃষিকাজ। জন্মের পর মা রামপ্রিয়া মেয়ের নাম রাখেন রানী, পরে তার নাম হয় রানী রাসমণি। আরো পরে দুটি নাম একত্রিত হয়ে প্রতিবেশীদের কাছে তিনি রানী রাসমণি নামে পরিপূর্ণ নাম ধারণ করেন। 1804 খ্রিস্টাব্দে জমিদার রামচন্দ্র দাসের সঙ্গে তার বিয়ে হয়। তার চার কন্যা পদ্মমণী, কুমারী, করুণা ও জগদম্বা। ধর্মচর্চার ক্ষেত্রে রানী রাসমণির এক বিরাট কীর্তির কথা শোনা যায় এবং যেটা একেবারে এখনো স্মৃতিস্বরূপ দাঁড়িয়ে আছে। তিনি সর্বশ্রেষ্ঠ কীর্তি দক্ষিণেশ্বরের কালী মন্দির স্থাপন করেন, তার এটা মহাকীর্তি, এখনো সেই স্মৃতির স্বাক্ষর হিসেবে দক্ষিণেশ্বরের কালী মন্দির বিরাট সুনাম বয়ে আনছে। 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি মঙ্গলবার রানী রাসমণি ইহধাম ত্যাগ করেন। পার্শ্বে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় কামারপুর গ্রামে তার জন্ম। 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী। ক্ষুদিরাম শিশুপুত্রের নাম রাখেন গদাধর। এই গদাধরই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পরমহংস নামে জগৎ বিখ্যাত হন। সবসময় তিনি কালীমায়ের সাধনায় লিপ্ত থাকতেন এবং তিনি ছিলেন একজন পরম কালী সাধক। কালীমার পূজা, কালী মন্দিরে পড়ে থাকা, কালীমার চরণে ফুল প্রদান করা, সবসময় তিনি এই কালী মন্দির নিয়ে, কালীকে নিয়ে, মা কালীকে নিয়ে ব্যস্ত থাকতেন এবং মা মা বলে আকুল হয়ে যান, যেখানেই যান মাকেই তিনি উচ্চস্বরে ডাক দিতেন। আর তার আকুল আহ্বানে একদিন মা ভবতারিণী জ্যোতির্ময়ী রূপে তার সামনে আবির্ভূত হন এবং এ থেকে তাকে খালি সাধক বলে আখ্যায়িত করা হয়। তার উপলব্ধ সত্য হল যত মত তত পথ, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের একটা উপলব্ধ সত্য। তিনি সবসময় বলতেন যত মত তত পথ, অর্থাৎ আমরা যত মতের অধিকারী হব তত পথ হন, অর্থাৎ যেভাবেই ভগবানকে উপাসনা করব ঠিক সেভাবেই আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাণী। তিনি 1886 খ্রিস্টাব্দে 15 আগস্ট পরলোক গমন করেন। তিনি কিছু বাণী দিয়ে গেছেন, সেই বাণীগুলো আমি সংক্ষেপে আলোচনা করতেছি। পিতাকে ভক্তি কর, পিতার সঙ্গে প্রীতি কর, জগৎ রূপে যিনি সর্বব্যাপী হয়ে আছেন তিনি মা জননী জন্মস্থান। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ধর্ম ছাই হয়ে যাবে। মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা, যতক্ষণ মা আছেন মাকে দেখতে হবে। একমাত্র ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যেতে পারে, ভক্তের জাতি নেই। ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। ছাদের উপর উঠতে হলে মই বাঁশ সিঁড়ি ইত্যাদি নানা উপায়ে যেমন উঠা যায় তেমনি এক ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে। প্রত্যেক ধর্ম এক একটি উপায়, আন্তরিক হলে সব ধর্মের ভেতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। অর্থাৎ এই যে তার উপলব্ধ সত্য হচ্ছে
যত মন তত পথ। এরপরে বামা কেফা, বামা কেফা, বামা কেফা ছিলেন একজন প্রসিদ্ধ সাধক। তিনি তান্ত্রিক মতে সাধনা করে সিদ্ধি লাভ করেন। তার সাধনার স্থল ছিল তারাপীঠ, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ অবস্থিত। এখানে আরো অনেক তন্ত্র সাধক সাধনা করে সিদ্ধি লাভ করেন, যেমন আনন্দনাথ, কৈলাসপতি প্রমুখ। তারাপীঠের নিকটে অটলা গ্রাম। 1837 খ্রিস্টাব্দে শিব চতুর্দশী তিথিতে বামা কেফা এখানে জন্মগ্রহণ করেন। তার পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায়, মাতা রাজকুমারী দেবী। বামা কেফা তার কেপা তার পিতা মাতার দ্বিতীয় সন্তান। বামা কেফা লোকশিক্ষার জন্য বলতেন, ধর্ম অন্তরের জিনিস, বেশি আড়ম্বর করলে নষ্ট হয়। মায়াকে জয় করতে পারলে মহামায়ার কৃপা পাওয়া যায়, তারা মার করুণা ফেলেও মুক্ত লাভ হয়। গুরু মন্ত্র আর ভগবান, এদের মধ্যে পার্থক্য ভাবতে নেই। তোমরাও ভাববে না, তোমাদের মঙ্গল হবে। কলিযুগে মুক্তি সাধনা আর হরিনাম ছাড়া জীবের গতি নেই। দিন রাত যে কালী তারা রাধা কৃষ্ণ নাম করে, পাপ তার থেকে অস্পর্শ করতে পারে না। এই তন্ত্র সাধক অক্ষয় কীর্তি স্থাপন করে বামা কেফা 1911 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। আজকে আমি এই পাঁচজন মহা মানবের কথা অতি সংক্ষেপে তোমাদের কাছে তুলে ধরছি। তাদের জীবনের প্রতিটা গুরু তত্ত্ব তোমাদের পাঠ্য বইয়ে আরো বিস্তারিত আছে। তোমরা বাসায় একটু ভালো করে পাঠ্যপুস্তকটা পড়বে। কিছু বাড়ির কাজ দিলাম, শূন্যস্থান, ডান বাম, বহু নির্বাচনী, সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন, পাঠ্যপুস্তকের পাঠের শেষে এগুলো আছে। এগুলো তোমরা নিজেরা বাড়ির কাজ হিসেবে করে নেবে, আমরা এগুলো দেখবো। এই বলে আজকে আমার বক্তব্য বা আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।